বিষ্ণুপুর বৌবাজার এখানে যেটি তৈরি করা হয়েছে পিছনে যে স্টলগুলো দেখা যাচ্ছে এই স্টলগুলো তৈরি হয়েছিল বাম আমলে প্রায় 18টির মতন স্টল রয়েছে বিষ্ণুপুর রেগুলেটেড মার্কেট কমিটির তরফ থেকে তৈরি করা হয়েছিল সেই স্টলগুলি তবে সেই স্টলগুলি বণ্টনও হয়েছে মাঝে দোকানও খোলা হয়েছিল কিন্তু এখন সেই স্টলের যে শাটার সেই শাটার কিন্তু নামানোই রয়েছে সব মিলিয়ে একটা ঝাঁ চকচকে পরিবেশ তৈরি করা হয়েছে মার্কেটিংয়ের জন্য কিন্তু এই মার্কেটিং যে বিষ্ণুপুর যে উপবাজার তা কিন্তু সব শূন্যতা বিরাজ করছে কারণ এখানে কৃষিজ পণ্যও বিক্রি হয় না আর মাছও বিক্রি হয় না বিষ্ণুপুর উপবাজার জমে উঠুক বিষ্ণুপুর উপবাজারে বিক্রি হোক কৃষিজ পণ্য মাছ বিভিন্ন বাজার সেদিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ তবে বিষ্ণুপুরের এই উপবাজারকে কেন্দ্র করে শাসক এবং বিরোধীর মধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে ভুতুড়ে বানিয়েছিল বিষ্ণুপুরের ওই কটা স্টল করে ওরা ভুতুড়ে বানিয়ে রেখেছিল সেখানে তৃণমূল সেই জায়গাটাকে নতুন পরিকল্পনা করে রিমডেলিং করে নতুন কৃষকের উপবাজার তৈরি করার চেষ্টা হচ্ছে অতএব সিপিএম না কথা বলাই ভালো আর বিজেপি ও তো কৃষক বিরোধী তৃণমূলে তো কাটমানি ছাড়া চলে না তাই কোনো কাটমানি পায়নি তাই হয়তো বন্ধ হয়ে গেছে দেখবেন আবার যদি কাটমানি কৃষকরা দিতে পারে আবার হয়তো চালু হবে তো আমাদের এটা নিয়ে লাগাতার আন্দোলন থাকবে আগামী দিনে আমরা রাস্তায় নামবো পাচ্ছেন আমাদের সরকার থাকাকালীন ওটা তৃণমূলের হাতে পৌরসভাটা চলে যায় সেই পৌরসভা ব্যাপারটাকে পুরো লণ্ডভণ্ড করে দেয় তৈরি জিনিসগুলোকে নষ্ট করে দেয় আপনি যে মার্কেটটা বলছেন সেটাও প্রায় ভেঙে পড়েছিল যে এখন আবার ওরা কি পদ্ধতিতে করছে এটা আমাদের জানা নেই এখন দেখার এই বিষ্ণুপুরের উপবাজার যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সেই উদ্দেশ্য কখন সাধিত হয় আমার শহর বিষ্ণুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতা টিভি।